কাজীপুরে চায়না জালে অবাধে মাছ নিধন মাছ ধরতে না পেরে মানবেতর জীবন যাপন করছে মৎস্যজীবীরা চায়না দুয়ারে জাল পেতে অবাধে মাছ নিধন করা হচ্ছে এতে জালে আটকা পড়ে মারা যাচ্ছে সাপ কাঁকড়া ব্যাং শামুক সহ অধিকাংশ জলজ প্রাণী এতে হুমকিতে পড়েছে কাজীপুরের জীববৈচিত্র্য চরম বিপাকে মৎস্যজীবীরা বিস্তারিত দেখুন আমাদের কাজীপুর প্রতিনিধি মিজান রহমানের ডেস্ক রিপোর্টে কাজীপুরে চায়না দুয়ারি জাল পেতে অবাধে মাছ নিধন করা হচ্ছে এতে জালে আটকা পড়ে মারা যাচ্ছে সাপ কুইচা কাঁকড়া ব্যাং শামুক সহ অধিকাংশ জলজ প্রাণী এতে হুমকিতে পড়েছে কাজীপুরের জীব বৈচিত্র্য চরম বিপাকে মৎস্যজীবীরা চায়না জালের কারণে আমরা খেয়াল দিতে পারি না এই আত্ম অন্ধকারে ওরা মাছ টাছ মারে এই নদীতে কোনো ধরনের মাছ আর থাকবে না এই ধরনের মাছগুলো মারা মাও মাছ সাও মাছ যতগুলো মাছ আছে সব মাছই ধরা পড়ে কিন্তু আমরা তার বিয়ার জালে 15-20 কামড়া থাকি গিলা সব অনাহারে আসি কিছুদিন আমরা জাল ধরি বন্ধ হয়ে আছে গা একদম পাইতেছি না কাজীপুর মৎস্যজীবী সমিতির বরাদ দিয়ে জানা যায় কাজীপুরে প্রায় 8,000 মৎস্যজীবী চায়না জালের কারণে মাছ ধরতে না পেরে অসহায় হয়ে পড়েছে আমরা মাছ মারছি মোটামুটি আল্লাহ দিলে আমার দিনপথ গেছে এই চায়না জাল আসার কারণে আমার দিনপথ যেতেছে না খুব কষ্টে দিন যেতেছে সরেজমিনে কাজীপুরে অধ্যুষিত নাটোরপাড়া তেকানি মনসুননগর খাসরাজবাড়ি চরগিরিশ এলাকা ঘুরে দেখা গেছে কাজীপুরে যমুনা নদীতে ও বিস্তীর্ণ মাঠ ডোবা নালা খাল সহ সব জায়গাতেই রাতের আধারে চায়না দুয়ারে জাল পেতে মাছ ধরছে অসাধু জেলেরা বেশিরভাগ জালে মাছের চেয়ে অন্যান্য জলজ প্রাণী আশঙ্কাজনক হারে মারা পড়ছে চাইতে করে তাহলে আমরা মাছ মেরে খাইতে পারবো আর এই চায়না জাল আসার আগে আমরা মাছ মেরে বউ সল্লে ভালো শুকেতে দিন কাটাতাম এমন এই চায়না জাল আসার কারণে আমরা মাছ মারতে পারি না চায়না জাল আলাদা ব্যাপক করতে স্যার এটা আমার জানা গেছে চায়না জালের দুপাশে দুহাত পরপর লোহার তৈরি গোল রিং পরানো থাকে তার মাঝখানে এক হাত পরপর 30টির মতো চার কোনা রিং পরানো চার কোনা রিংয়ের মাঝে একটি করে দুয়ার রয়েছে এসব দুয়ার দিয়ে মাছ ও জলজ প্রাণী একবার ঢুকে পড়লে বের হতে পারে না এই জালের বিশেষ বৈশিষ্ট্য হলো পানির তলদেশে লম্বালম্বি হয়ে পড়ে থাকে ফলে কোনো প্রকার খাদ্যদ্রব্য ছাড়াই দুদিক থেকে মাছ ও জলজ প্রাণী জালের ভেতরে ঢুকে পড়ে ফলে একবার জালে আটকে গেলে আর বেরোনোর সুযোগ থাকে না আজ থেকে 4 বছর আগে আমার জেলেরা খুব শান্তিতে নদীর ভিতরে নির্বিঘ্নে মাছ মেরে আসিতেছিল কিন্তু আজ 3 বছর যাবত চায়না দুয়ার নামে একটা জাল এসেছে যে জালটি ব্যবহার করে আসতেছে বিভিন্ন এলাকার বিভিন্ন অসাধু কিছু জনগণ এই জালের কারণে আমার জেলেরা আমার সিরাজগঞ্জ জেলায় প্রায় 28,000 জেলে এই 28,000 মৎস্যজীবী যারা আজ ঘরে পথে বসে না খেয়ে না থাকার মতো অবস্থায় পড়ে আছে আমি অনেকবার আমি জেলায় মিটিং করেছি বিভিন্ন অফিসের বিভিন্ন অফিসারদের সাথে এখানে 600 নৌকা এখানে অবস্থান করতেছে আজ এই চায়না জালের কারণে কেউ জাল ফেলতে পারতেছে না যদি জাল খেয়াও দিতে যায় দেখা যায় পাবলিক এসে তাদের থেকে হ্যান্ডেল কেড়ে নেয় জাল কেড়ে নেয় মাছ দূর করে মাছ কেড়ে নেয় কেন এটা কেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব জরুরি ভিত্তিতে আমার জাতীয় মৎস্যজীবী সমিতির শেষগঞ্জ জেলায় আমার 28,000 মৎস্যজীবী এদের মুখে দিয়ে তাকিয়ে তাদের বাচ্চা কাচ্চাদের মুখে দিয়ে তাকিয়ে আমার যে আমার জলমহল উন্মুক্ত করে দেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব আমরা এই চায়না জালের ব্যাপারে যথেষ্ট পরিমাণে সজাগ আছি সচেতন আছি আমরা জেলেদেরকে মানে ডেকে নিয়ে বিভিন্ন সময়ে তাদের এই চায়না জালের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করেছি আমাদের এই আলোচনায় উপজেলা চেয়ারম্যান ইউনো সহ বিভিন্ন সেক্টরের লোকজন ছিল আর এই চায়না দুয়ার যে দুয়ারি যে জাল এটা অত্যন্ত ক্ষতিকর আমরা এইটার ব্যাপারে নিয়মিত অভিযান মানে পরিচালনা করতেছি গত 23 তারিখে আমরা মানে অভিযান চালিয়ে প্রায় 190 সেট চায়না জাল এবং 4,000 মিটার কারেন্ট জাল জব্দ করে ওইটা ধ্বংস করা হয়েছে পোড়ায় দেওয়া হয়েছে এই অভিযান আমাদের অব্যাহত থাকবে আমরা নিয়মিতই মোবাইল কোর্ট অথবা অভিযান পরিচালনা করব চায়না দুয়ারি জাল কারেন্ট জালের চেয়েও মারাত্মক ক্ষতিকর এই ক্ষতিকর জাল থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে রেহাই চান এমনটাই প্রত্যাশা কাজীপুরের মৎস্যজীবীদের মিজান রহমান 71 বাংলা টেলিভিশন কাজীপুর